বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি সুজির ঝাল পিঠা বা সুজির পাকোড়া করে দেখাবো। বিকালের নাস্তায় গরম গরম এই পাকোড়া খেতে যেমন সুস্বাদু তেমনই মুখরোচক। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি মেজারমেন্ট কাপে এক কাপ সুজি নিয়েছি। বাজারে যে নর্মাল সুজি কিনতে পাওয়া যায় সেই সুজি এটা। ময়দা নিয়েছি কিছুটা, এটা প্রয়োজন অনুসারে দিব। ধনিয়া পাতা নিয়েছি 2 টেবিল চামচ, কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি কিছুটা, এটা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেব। পেঁয়াজ একেবারে ঝিরি ঝিরি করে কুচি করে নিয়েছি। লবণ নিব স্বাদ মতো, আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি সামান্য ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তেল লাগবে ভাজার জন্য, এটা পরিমাণ মতো। আমি একটা চুলায় কড়াই গরম হতে দিয়েছি, সেখানে প্রথমে সুজিটা আমি একটু ঢেলে দিলাম হালকা একটু ভেজে নেওয়ার জন্য। আধা মিনিটের মতো এটা একটু ভেজে নিব, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। এখন এতে যে শুকনা মশলাগুলো দিয়েছিলাম হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া, এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা এক জায়গায় হয়তো দলা পাকিয়ে থাকবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। আমি প্রথমেই কিন্তু অল্প পানি দিচ্ছি, খুব বেশি পানি দিচ্ছি না। ফুটানো পানি যেহেতু ব্যবহার করব, প্রয়োজন অনুসারে একটু একটু করে দিয়ে আমি সুজিটা রান্না করে নিব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে সুজিটা একটু একটু করে পানি দিয়ে আমি রান্না করে নিব, যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। আপনাদের অনুরোধ করছি যে ভিডিওটা না কেটে দেখে সম্পূর্ণ দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। অল্প অল্প পানি দিয়ে দেখেন আমি সুজিটা কিন্তু রান্না করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা যেন সিদ্ধ হয়ে যায়। এরকম রান্না হয়ে গেলে যখন সিদ্ধ হয়ে যাবে, সুজিটা এরকম খামিরের মতো হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিব। কিছুক্ষণ পর সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ হাত দিয়ে যখন নাড়া যাবে এমন পর্যায়ে আসলে এটাকে আমি খুব সুন্দরভাবে বাকি উপকরণ দিয়ে মাখিয়ে নিব। প্রথমে ধনে পাতা এবং অন্যান্য সব মশলা দিয়ে নিব। মশলা বলতে এখানে ধনে পাতা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ, তেমন আর কোনো মশলাতে দেব না। পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ দিয়ে দিলাম, তবে কাঁচামরিচ আমি সবটা দেইনি, মনে হচ্ছিলো ঝাল খুব বেশি হয়ে যাবে। এর মাঝে আমি লবণটা একটু চেক করে নিলাম, লবণ ঠিক আছে, কাজে আর লবণ দেওয়ার প্রয়োজন নাই। এখন খুব ভালোভাবে এটাকে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আর সুজিটা যেহেতু একটা আঠালো, এজন্য আমি এর মধ্যে ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। ময়দা কিন্তু পরিমাণটা ওইভাবে এক্স্যাক্টলি বলা যাবে না, আপনারা মাখানোর সময় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন, যেন একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয়, সেই অনুপাতে ময়দা দিতে হবে। দেখেন আমি কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা সফট ডোয়ে সুজিটাকে পরিণত করে ফেলেছি। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই নরম ডোটা থেকে আমি গোল আকৃতি করে পাকোড়া বা ঝালপিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। আর দুই হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে পিঠার শেপগুলো দিতে সহজ হয়ে যাবে, হাতে সুজিগুলো লেগে যাবে না। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, আর আমি এখন চুলায় চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। চুলায় একটা কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়েছি।
একটু সামান্য সুজি দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কি না। একটু যখন তেলটা খুব বেশি ফুটন্ত গরমের দরকার নাই, যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে পিঠাগুলো এতে দিয়ে দিব। আর এই পিঠাগুলো ফ্রাই প্যানে ভাজলেই ভালো হয়। আমি একটা ফ্রাই প্যানে কিন্তু ভাজছি পিঠাটা এখন। খুব হালকা হাতে আলতো করে নেড়ে চেড়ে বাদামি করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এক পিঠ একটু বাদামি হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব কড়া ভাজা খান তাহলে একটু কড়া করে ভেজে নেবেন। এভাবে ধিম আঁচে অল্প অল্প করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। বিকালের নাস্তায় আমার বাচ্চারা তো এই পিঠা খুবই পছন্দ করে। আমি আশা করব আপনাদেরও খেলে ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই পিঠা অন্য কোনোভাবে করে থাকেন তবে সেই রেসিপিটাও আমার সাথে শেয়ার করতে পারেন, আমিও হয়তো ট্রাই করে দেখব কেমন লাগে খেতে। সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে দুই দিকেই। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, অর্থাৎ খাবার জন্য রেডি। আমার বাচ্চারা তো সস দিয়ে গরম গরম খুব পছন্দ করে খায়। আমি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা আমার এই ভিডিওটি দেখে আমার সাথে আছেন এজন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।